আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে ডেভস ড্রাইভে। আজকে আমরা জানবো ইলাস্ট্রেটরের স্কেল টুল, শেয়ার টুল এবং রিশেপ টুল সম্পর্কে। প্রথমেই জেনে নেওয়া যাক স্কেল টুল সম্পর্কে। এর শর্টকাট কী হলো? এস। কিবোর্ডে এস বাটন প্রেস করে আমরা স্কেল টুল সিলেক্ট করে নিতে পারি। প্রথমে রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করে আমরা একটি অবজেক্ট নিয়ে নিলাম। সাধারণত কোনো একটি অবজেক্টকে যদি আমরা ছোট কিংবা বড় করতে চাই, তাহলে সিলেকশন টুল সিলেক্ট করে বাউন্ডিং বক্সের উপরে কার্সার রেখে ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে কিন্তু অবজেক্টটি ছোট কিংবা বড় হয়। আর যদি এর অনুপাত ঠিক রেখে এটাকে ছোট কিংবা বড় করতে চাই, তাহলে শিফট বাটন চেপে রেখে এটাকে যদি স্কেলিং করি, তাহলে এটি কিন্তু ছোট কিংবা বড় হবে একই অনুপাতে। কিন্তু স্কেল টুল সিলেক্ট করলে দেখতে পাবো এখানে একটি পয়েন্ট চলে আসছে, এটি হচ্ছে পিভট পয়েন্ট। এই পয়েন্টকে কেন্দ্র করে এই অবজেক্টটি স্কেল হবে। কার্সরকে অ্যাঙ্কর পয়েন্টের উপর রেখে যদি ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাবো এটি কিন্তু স্কেলিং হচ্ছে। এখন যদি শিফট বাটন প্রেস করে ড্র্যাগ করি, তাহলে এটি একই অনুপাতে, অর্থাৎ অনুপাত ঠিক রেখে কিন্তু এটি ছোট কিংবা বড় হবে। এখন যদি কার্সরকে ছেড়ে দিই, তাহলে দেখতে পাবো এটি কিন্তু এই বিন্দুকে কেন্দ্র করেই স্কেলিং হয়ে ছোট হয়েছে। আবার যদি শিফট বাটন চেপে রেখে অ্যাঙ্কর পয়েন্টের উপরে কার্সর রেখে ক্লিক করি, ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাবো এটি কিন্তু বড় হয়েছে। এখন কার্সারকে অন্য একটি স্থানে রেখে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাবো এই পিভট পয়েন্ট সেখানে চলে আসছে। আবারও কোনো একটি অ্যাঙ্কর পয়েন্টের উপরে কার্সার রেখে যদি ক্লিক করি, ক্লিক করে স্কেলিং করি বা ড্র্যাগ করি, তাহলে দেখতে পাবো এটি কিন্তু এই বিন্দুকে কেন্দ্র করে এটি স্কেল হচ্ছে, অর্থাৎ এটি ছোট হচ্ছে এই বিন্দুকে কেন্দ্র করে। যদি আমরা শিফট বাটন চেপে রেখে ড্র্যাগ করি বা স্কেল করি, তাহলে দেখতে পাবো এটি কিন্তু একই প্রপোর্শনে, অর্থাৎ অনুপাত ঠিক রেখে এটি ছোট হচ্ছে, বা চাইলে এটাকে আমরা বড়ও করতে পারি। ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে যদি এই অংশটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই অংশটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এরপর স্কেল টুল সিলেক্ট করলে দেখতে পাবো এই পাতের মাঝখানে পিভট পয়েন্ট চলে আসছে। এখন যদি অ্যাঙ্কর পয়েন্ট বা পাতের উপরে কার্সার রেখে ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাবো এটি কিন্তু পিভট পয়েন্টকে কেন্দ্র করে এটি কিন্তু ছোট হচ্ছে বা বড় হচ্ছে, অর্থাৎ এই পাত ছোট হচ্ছে, এই পাতকে আমরা বড় করে নিলাম। আবারও ক্লিক করে ড্র্যাগ করলে এই পিভট পয়েন্ট বড়কে কেন্দ্র করে এটি অনেক ছোট হবে। সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে একটি অবজেক্ট নিয়ে নিলাম। শিফট, সিটিআরএল এবং অল্ট বাটন চেপে রেখে যদি ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাবো একই লাইন বরাবর আরেকটি কপি তৈরি হয়েছে। সিটিআরএল চেপে রেখে ডিপ্রেস করি, তাহলে দেখতে পাবো নতুন নতুন কপি তৈরি হচ্ছে। ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা নিচের অংশটাকে সিলেক্ট করে নিলাম। এরপর স্কেল টুল সিলেক্ট করলে দেখতে পাবো ঠিক মাঝখানে পিভট পয়েন্ট চলে আসছে। এখন কোনো একটি অ্যাঙ্কর পয়েন্টের উপরে কার্সার রেখে যদি ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাবো এটি কিন্তু যেসব অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করা ছিল, সেই অ্যাঙ্কর পয়েন্ট এবং পাতগুলো কিন্তু স্কেল হয়ে এই পিভট পয়েন্টের কাছে চলে আসছে। আবার এটাকে আমরা চাইলে যদি ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে এটাকে আমরা এই পিভট পয়েন্টকে কেন্দ্র করেই এটি বড় হয়েছে, এই পাতগুলো বড় হয়েছে। আবার এই পাতের উপর কার্সার রেখে ক্লিক করে ড্র্যাগ করলে দেখতে পাবো এটি কিন্তু আরও বড় হয়েছে। এটাকে আমরা কালার করে দিলাম। তো এভাবে চাইলে আমরা খুব সহজেই স্কেল টুলের মাধ্যমে কোনো ডিজাইন করতে পারি। এরপর রয়েছে শেয়ার টুল। সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপর রয়েছে শেয়ার টুল। রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করে আমরা একটি অবজেক্ট নিয়ে নিলাম। স্কেল টুলে আমরা দেখেছি যে স্কেল টুল সিলেক্ট করার ফলে একটি পিভট পয়েন্ট চলে আসছে, এবং এই পিভট পয়েন্টকে কেন্দ্র করে অবজেক্টটি স্কেল হয়, অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্টের উপরে কার্সর রেখে যদি ক্লিক করে ড্র্যাগ করি বা স্কেল করি, তাহলে দেখতে পাবো এটি কিন্তু এই পিভট পয়েন্টকে কেন্দ্র করে এটি স্কেলিং হচ্ছে। কিন্তু আমরা যদি শেয়ার টুল সিলেক্ট করি, তাহলে শেয়ার টুল সিলেক্ট করার ফলেও এখানে কিন্তু একটি পিভট পয়েন্ট দেখতে পাচ্ছি। এই পিভট পয়েন্টকে কেন্দ্র করে এখন যদি আমরা যে কোনো পাতের উপরে কার্সার রেখে ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাবো এটি কিন্তু পিভট পয়েন্টকে কেন্দ্র করেই এটি রিফ্লেক্ট হচ্ছে। অর্থাৎ আমরা যদি এই সাইডের কোনো পাতকে সিলেক্ট করে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাবো এটি কিন্তু রিফ্লেক্ট হচ্ছে। আবার শেয়ার টুল সিলেক্ট থাকা অবস্থায় কার্সারকে যেখানে রেখে ক্লিক করি না কেন, ঠিক সেখানে কিন্তু পিভট পয়েন্ট চলে আসবে, এবং পাঁচ বা অ্যাঙ্কর পয়েন্টের উপরে কার্সার রেখে ক্লিক করলে এই পিভট পয়েন্টকে কেন্দ্র করেই কিন্তু এটি শেয়ার হবে।
এভাবে খুব সহজেই আমরা শেয়ার টুল ব্যবহার করতে পারি। এরপর রয়েছে রিশেপার টুল। সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আবারও রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে একটি অবজেক্ট নিয়ে নিলাম। এখন ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এর উপরের অংশটাকে আমরা সিলেক্ট করে নিলাম। রিশেপ টুল সিলেক্ট করে যে অংশটি সিলেক্ট রয়েছে, অর্থাৎ এই পাত কিন্তু সিলেক্ট রয়েছে, অর্থাৎ এই অংশটিও কিন্তু সিলেক্ট রয়েছে, অর্থাৎ এই পাতের উপরে কার্সার রেখে ক্লিক করে যদি আমরা ড্র্যাগ করি তাহলে দেখতে পাবো এখান থেকে কিন্তু এটি রিশেপ হচ্ছে, অর্থাৎ এখান থেকে এই শেপের কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। আবারও ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই অংশটাকে যদি সিলেক্ট করে আমরা রিশেপ টুল সিলেক্ট করে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এটি কিন্তু এই অংশটুকু কিন্তু কার্ভে পরিণত হয়েছে, অর্থাৎ আমরা যেই অংশে কার্সর রেখে ঠিক যেখানে আমরা ক্লিক করেছিলাম ঠিক সেখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে, এবং সেই অ্যাঙ্কর পয়েন্ট বরাবর কিন্তু অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে কিন্তু এটি এখান থেকে একটি কার্ভ তৈরি হয়েছে, অর্থাৎ এটি রিশেপ হয়েছে। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় হ্যান্ডেল বার ধরে আমরা চাইলে এটাকে আকৃতির পরিবর্তন করতে পারি। এভাবেই আমরা চাইলে খুব সহজেই রিশেপ টুল ইউজ করতে পারি। আশা করি স্কেল টুল, শেয়ার টুল এবং রিশেপ টুল সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। ধন্যবাদ সকলকে।